আচ্ছা, কল, কল থেকে কি হবে? আজকে আমরা প্রেফিক্সের কথাই যে বলছিলাম, প্রেফিক্সে, আচ্ছা কল থেকে কি হবে? রিকল। ঠিক আছে, এগুলো কনসেপ্ট বেসিক্যালি আমি যেটা বলছি এগুলোকে জাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, কনসেপ্টের ব্যাপারটা আমি বলবো, সেটা তো আমি বলেই দিচ্ছি, আস্তে আস্তে দেখতে দেখতে থাকো, কারণ কনসেপচুয়াল যে ইংরেজি ক্লাসগুলো সেগুলোও থাকবে, কিন্তু তার সাথে সাথে এগুলোকে আমাদের ফোকাস করতে হবে, কারণ বিভিন্ন এক্সাম চলছে। আচ্ছা, ডু, রিডু, মেক, কী করবো আমরা এখানে? রিমেক, বলে না রিমেক করছে সিনেমার। আচ্ছা, ট্রাই কী হবে বলে না? চেষ্টা করছে, বলে রিট্রাই। আচ্ছা, তারপরেরটা আমরা যদি করি যে ম্যান, সেখানে কী করা হয় বলো তো? সুপারম্যান, সুপার অ্যাড করে দেওয়া হয়, দিয়ে সুপারম্যান বানিয়ে দেওয়া হয়। কুল কি হয়? সুপার কুল। তারপরে কি আছে? নমি, এটাকে এইভাবে করি, অটোনমি। কমপ্লিট কি করা হয়? ইনকমপ্লিট, ইন ইন চলে আসে সামনে, কমপ্লিট মানে পূর্ণ, পূরণ হয়ে গেছে, পুরো শেষ হয়ে গেছে, এটা এখনো শেষ হয়নি, সেই অর্থে কিন্তু বোঝাচ্ছে। আচ্ছা, ডিসেন্ট কি হবে? ইনডিসেন্ট। আচ্ছা, এরপর আমরা যদি যাই যে কাউন্ট কি হবে? রিকাউন্ট, রিকাউন্ট, ওকে। এরপর আমরা আসি ওয়ার্ডটা। আচ্ছা, এটা আমরা প্রেফিক্সের ব্যাপার চলে যায়, এটা সাফিক্সে চলে যাচ্ছে, সাফিক্স এখন করছি না আমরা, সাফিক্স আমরা এই মুহূর্তে করছি না। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি হচ্ছে, যেমন হচ্ছে যে অ্যান্টিফ্রিজ, অ্যান্টিফ্রিজ, ফ্রিজ, অ্যান্টিফ্রিজ মানে হচ্ছে কি? এগেনস্ট। তারপর হচ্ছে যে ননসেন্স, ননসেন্স, তাহলে ননটা কিন্তু আগে আছে, দেখেছ, সেন্সে কিন্তু ননসেন্স আমি করছি এখানে। আচ্ছা, পোর্ট, সেখান থেকে কী হয় বলো তো? ট্রান্সপোর্ট। খেয়াল করো, এগুলো দেখো তোমরা কিন্তু জানো, সবই জানো না তা নয়। সি কী হয় বলো তো? আন্ডার সি করা হয়, ভালো করে খেয়াল করো। আচ্ছা, তারপরে কী হয়? তারপরে ফায়ার থেকে হচ্ছে মিস ফায়ার, মিস ফায়ার মানে কি? মিস ফায়ার মানে হচ্ছে ভুলবশত। আচ্ছা, কাস্ট, ফোরকাস্ট, আগে বলে দিচ্ছে কোনো বিষয়, আবহাওয়া যেমন ফোরকাস্ট হয় না, সেটাই। ওকে, তাহলে এভাবে থাক আমাদের, আস্তে আস্তে আমি সবগুলোই কিন্তু দিতে থাকবো, তোমরা দেখতে থাকো, আমি সবই পোস্ট করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।